আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফাতেমা শিল্পী ব্লগস। আমি আছি ফাতেমা শিল্পী আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো চিংড়ি মাছের দোপিয়াচা আর আমার নতুন বাসার ট্যুর। আশা করি সাথেই থাকবেন। আর আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আমি শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই কমেন্ট করে আগে একটা লাইক দিবেন। আর আমার আজকে নতুন বাসাটা কেমন হয়েছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে আমার বাসার ফ্ল্যাটের মেইন দরজা। তো মেইন দরজা দিয়ে ঢুকতেই আমার এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করেছে, পিঙ্ক কালার এবং হালকা মিষ্টি কালার দিয়ে কালার করা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী একটা ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন রোদ চলে আসছে, প্রচুর আলো বাতাস। আর যেহেতু এটা হচ্ছে একটা সাততলার একটা ফ্ল্যাট, এটা একটা অ্যাপার্টমেন্টের বাসা। আর ড্রয়িং রুমের পাশেই আছে একটা বেডরুম, এটা হচ্ছে আমার বাসার সেকেন্ড বেডরুম। তো দেখতে পাচ্ছেন রোদ চলে আসছে, আর এটা দক্ষিণমুখী ফ্ল্যাট। প্রচুর বাতাস পাওয়া যাবে গরমকালে, এখন তো শীতকাল। আর এটা হচ্ছে গিয়া বারান্দা। তারপর আসছে আমার ডাইনিং রুম। ড্রয়িং রুমের বাম দিকে একটা বেডরুম আছে, আর ডান দিকে আছে ডাইনিং রুম, তার পাশে আরেকটা বেডরুম আছে। তো এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা মোটামুটি বড় আছে, আমার বাসাটা মোটামুটি বড় আছে, ড্রয়িং রুমটাও দেখতে পাচ্ছেন, দেখলে নেই, মোটামুটি আছে বড়। আর হচ্ছে এটা হচ্ছে কমন বাথরুম। তো মেটেরিয়ালসগুলি ভালোই লাগছে, আছে ভালোই, খারাপ না। তারপর এটা হচ্ছে কি মাস্টার বেডরুম। এইখানে একটা জানালা আছে, এই রুমটাতে আলো আছে, তার সাথে একটা বারান্দা আছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। তারপর আছে একটা বেলকনি, দুইটা বেলকনি। আর আমার বাসা বেডরুম হচ্ছে দুইটা, আর ড্রয়িং একটা, ডাইনিং একটা, টোটাল চারটা রুম, আর দুইটা বাথরুম, দুইটা বারান্দা। এটা হচ্ছে আমার পুরো ফ্ল্যাটের ভিউ। আর এটা হচ্ছে কি আমার কিচেন। আর কিচেনের পাশে একটা ছোট্ট একটা স্পেস আছে, এই স্পেসটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে। এটাও তো কিন্তু এখানেও কিন্তু একটা জানালা আছে, পুরো পাশেটাই দক্ষিণমুখী একটা ফ্ল্যাট। আর এটা হচ্ছে আমার কিচেন, কিচেনটা আছে অত ছোট না, মিডিয়াম সাইজের কিচেন। আর এটা তো অত বেশি বড় ফ্ল্যাট না, 700 মেবি 800 স্কোয়ারের ফ্ল্যাট। আমার বাসা পুরো রোদ, শীতকালে তো রোদ কিন্তু অনেক ভালো লাগে। আর দক্ষিণমুখী ফ্ল্যাট যেহেতু গরমকালে প্রচুর বাতাস পাবো, আর এখন তো বাতাসটা তেমন একটা নেই, এখন তো দক্ষিণ দিক দিয়ে বাতাস হয় না, উত্তর দিক দিয়ে শীতকালে বাতাস আসে। তো এই তো এটা আমার ফ্ল্যাটের পুরো ভিউটা দেখাচ্ছি, আমি দেখিয়ে দিলাম। এ তো আমার ফ্ল্যাটের ট্যুরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর চলে আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছের দোপিয়াচা, এটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের একটা রেসিপি। তো এখন মাছগুলি ভেজে নেবো। আমি মাছগুলি কিছু লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি মাছ ছোট বা মাছ মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলি আমি একটু ভেজে রান্না করি, ছোট চিংড়ি মাছ না, মিডিয়াম সাইজ আর বড় চিংড়ি মাছগুলি আমি একটু ভেজে রান্না করি। এতে চিংড়ি মাছটা খেতে অনেক ক্রিস্পি লাগে এবং ভালো দেখতে ভালো লাগে, কালারটা সুন্দর আসে।
আলাদা করে বেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। আর চিনি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা একটু নরম করে নেব, বেশি ভাজব না, একটু নরম করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে পেঁয়াজ বাটা দিচ্ছি এই কারণে এটা গ্রেভিটা অনেক ঘন হবে, খেতে ভালো লাগবে। আর অন্য কোনো মশলা আমি দিচ্ছি না, শুধু পেঁয়াজ বাটাটা দিলাম। অনেক সময় আমি আদা বাটা রসুন বাটাও দিয়ে থাকি, কিন্তু আজকে আমি সেগুলো কিছুই দিচ্ছি না। আর বড়ো চিংড়ি মাছে, মোটামুটি বড়ো চিংড়ি মাছগুলোতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগে না, সেটাও অন্যরকম ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। আর এই তো আমি এখন 1 টিস্পুন করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম, তারপর আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে আমার কিন্তু পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমি একদম গলিয়ে ফেলবো। আর এই চিংড়ি মাছ দু পেঁয়াজা কিন্তু অনেকেই বাটা, সম্পূর্ণ বাটা পেঁয়াজ দেয়, আস্ত পেঁয়াজ দেয় না, তো আমি দুটাই দিলাম, কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুটা দিয়ে আমি করতেছি। আর পেঁয়াজটা অনেকখানি গলে যাচ্ছে, আমি একটু পেঁয়াজগুলো আরও গলে যাবো। এখন যে আমার মশলা কিন্তু কষানো শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দিলাম, একদম অল্প পানি দিলাম, কারণ এটা যেহেতু দু পেঁয়াজ একদম পানি শুকিয়ে ফেলবো, তাই আমি অল্প পানি দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চুলাটা লো ফ্লেমে রেখে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। মাছটা কিন্তু অনেকখানি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গিয়েছে, 90% মতো গলে গিয়েছে পেঁয়াজগুলো। আর এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আরও কিছুক্ষণ ঢেকে চুলাটা একদম লো ফ্লেমে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলাটা অফ করে দেব। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। একটা সার্ভিস দিয়ে সার্ভ করে নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।